ব্যাপারকে এখানে সব দাঁড়িয়ে গল্প করলে হবে? সময় তো পেরিয়ে যাচ্ছে, রান্না বান্না কখন হবে, কখন গোছানো গাছানো হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি আপনি যান, ওকে রেডি করুন। হ্যাঁ যাচ্ছি, আসলে ওই নিয়ম কানুন গুলো একটু বুঝিয়ে না দিলে তো মুশকিল না। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আর সময় নেই, সময় পেরিয়ে যাচ্ছে। বেনি বেনি। হ্যাঁ দিদি ভাই বলো। আচ্ছা তোমাকে কতবার বললাম একবার ফোন করে জিজ্ঞেস করো যে ময়না শাড়ি গয়না কেন এখনো আসেনি? হ্যাঁ আমি বলেছি, ওরা বলে দুপুরের মধ্যেই পাঠিয়ে দিচ্ছে। ও দ্যাটস গুড। আফটার অল রুদ্রশঙ্কর ভাদুরীর ছেলের বউ, আমাদের তো একটা স্ট্যাটাস আছে। হাজার হোক, ময়না তো এখন এবাড়ির বউ, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। আমি কি কিছু ভুল বললাম? না না না, আমি তোমাকে দেখছিলাম কিরকম একা হাতে তুমি সবকিছু সামলে যাচ্ছ। কি যে বলো না, ওই বুঝি আমার কেউ হয় না, এটুকু তো আমি করবই ওর জন্য। ছোট মা, ও ছোট মা, বলছি ময়নাকে আজ খুব সুন্দর করে সাজাবে, তাই না? হ্যাঁ তাই তো, পাগলটা শখ দেখেছো? হ্যাঁ তাই তো, একদম তাই। দাদা ভাই বলছি, তুই চল, আমরা রেডি হইনি, চল আয়। পিসিমণি তুমিও চলো। আরে যাবো তো, কিন্তু তুই এত তাড়াহুড়ো করছিস কেন আমি বুঝতে পারছি না। যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলো তো আগে ভালো করে বুঝবি, তা না খানি চলো এদিকে এদিকে। শোন যেটা বললাম সেটা মনে রাখবি। আগে পাগলের বিয়েটা তো নিয়ম কানুনের কি আছে? কথাই তো হয়েছিল যে নিয়ম রক্ষার জন্য যেটুকু করার সেটুকুই হবে। সেটুকুই বা বলবে কে? বলবার কোনো লোক আছে? রাশিটা বলতো, সেও তো এক বেচারির জন্য খুবই কষ্ট হয়। ও আসলে এসব করতে খুবই ভালোবাসে, করেও খুব। হঠাৎ করে এমনই একটা কাণ্ড বাঁধলো। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? রাশিকে নিয়ে এসে এখানে একটা চেয়ারে বসিয়ে রাখলেই তো হয়ে যাবে। না কি যে তুমি বলো না জানো, ওর শরীর খারাপ, ডাক্তার দু তিন দিন একদম ব্যাড রেস্ট বলেছে। এখানে নিয়ে এলে আবার একটা স্ট্রেস হবে, শরীর খারাপ হয়ে যাবে, তখন তো আরেক ঝামেলা, তাই না? আর বাবা অভির বউ ভাত, এইটুকু আমরা সামলাতে পারবো না সবাই মিলে। ভাল লাগে না, বৌদি নেই, দাদা ভাই নেই। দাদা ভাই কোথায় গো ছোট মা? দাদা ভাই অভি, দাদা ভাইয়ের কি এখন সময় আছে তোমার দিকে খেয়াল দেবার? দাদা ভাই তো এখন বউয়ের যত্ন করতে ব্যস্ত। ও তাই না? দাদা ভাই বউয়ের যত্ন করছে না? দাদা ভাই বৌদিকে খুব ভালোবাসে, তাই বৌদির যত্ন করে, সেবা করে। আমিও ময়নাকে খুব ভালোবাসবো, ওর সেবা করব, ওকে যত্ন করব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো করবি। শোন শোন শোন, বউকে না খুব ভালোবাসবি, যত্ন করবি, এগুলো করতে হয়। সত্যি বাবা, এগুলো এগুলো করতে হয়? হ্যাঁ রে, তোরা দুটিতে ভালো থাক, সুখী থাক, এটাই তো আমি চাই। আচ্ছা আমি এগুলো করব সব। রিক কোথায় যাচ্ছিস? মাম আমার জাস্ট এই ন্যাকামোটা সহ্য হচ্ছে না। তোর কি মনে হয় আমার ন্যাকামোটা ভালো লাগছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি। এর থেকে অনেক ইম্পর্টেন্ট কাজ আমাদের করতে হবে রিক, মাথা গরম করো না। এবার চল, না হলে না খুব লেট হয়ে যাবে। হ্যাঁ চল 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 চল। বলছি ময়নাকেও তো রেডি করতে হবে, তুই এক কাজ করো, ওকেও নিয়ে যাও, ওকে একটু সাজিয়ে দে তুই। আচ্ছা চল এসো, চল চল যাত্রা, আমি আসছি। একটা কথা বুঝতে পারছি না, রাশি না হয় বেড রেস্ট, কিন্তু উজ্জ্বল কেউ তো দেখতে পাচ্ছি না। দুজনে মিলে আবার কিছু প্ল্যান করছে না তো? না ব্যাপারটা দেখতে হচ্ছে।